স্বামীর সংসার করবো বলে তো সামনে আই যা, স্বামীর সংসার না করলে তো মনে করো সারা জীবন এভাবেই দিন কাটাতাম, বুঝছেন? আর নামাজ কালাম পড়বেন? নামাজ কালাম তো পড়ি ভাই, নামাজ পড়ি না কেন, কিন্তু মানুষের বাড়ি কাজ করি, মনে করো ফরজের নামাজ পড়লে আসরের নামাজ হয়, আসরের নামাজ পড়লে জোহরের নামাজ চেষ্টা করবেন, কাজা নামাজ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? খাদিজা। খাদিজা আপু, কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান আজকে? জীবনে তো অনেকই ঘটনা ভাই, কি এমন ঘটনা ঘটছে যে আজ প্রতিবেদনে আসতে হয়েছে? অনেকই তো ঘটনা ভাই, খারাপ ঘটনা বলেই তো মনে করো প্রতিবেদনের সামনে হয়েছে, কেননা বিয়ে হয়েছিল অনেকদিন আগে, মনে করো বিয়ে হওয়ানে বাবা মা দিচ্ছিল শখ করে বিয়ে, বিয়ে দেওয়ার পরে মনে করো স্বামীটা খুব খারাপ ছিল, জুয়া খেলতো, মদ খাতো, গাঁজা খাইতো, মারা ধরা করতো, কষ্ট দুঃখ দিত। আচ্ছা আচ্ছা। তারপরেও মনে করো স্বামীর সংসার করতে চাইছি। আচ্ছা। তারপরে যখন দেখলাম যে স্বামীর আর মানানি যায় না, তখন নিজেই চলে আগে পড়লাম। বিয়েটা কিভাবে হয়েছিল আপনার? বিয়েটা মনে করো ওই সেখানে মনে করো আমার বোনটা বিয়ে দিছিলাম, ওখান থেকে মনে করো দেখাশুনো হয়ে মনে করো আত্মীয়ের মধ্যেখানেই বিয়েটা, আত্মীয়রা দেখাশোনা করে বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছিল। হ্যাঁ, বাবা মা পছন্দ করে দিয়েছিল। পড়ালেখা করছিলেন? পড়ালেখা করি নাই ভাই, আরবি পড়ছিলাম। খালি আরবি পড়ছিলেন, তাই পড়ালেখা নাই বলে কি কষ্ট হয় নাকি স্বামী নাই সেটা না ভাই? যার দুনিয়ার স্বামী নাই তার দুনিয়া কিছু নাই, স্বামী হইলে মানুষের মাথার সাথে, বুঝছেন? আমি যে পাঁচটা বছর ধরে একা জীবন কাটাইতেছি আমার দুঃখ আমিই বুঝি। এতদিন বিয়ে শাদি করেন নাই কেন? করি নাই ভাই, ভালো মানুষ পাই নাই। এতদিনে কি ভালো মানুষ পেলেন না? পাই নাই ভাই, পাইলে তো মনে করো সাধারণ এই ক্যামেরার সামনে আসার তো কোনো আমার প্রয়োজন ছিল না। আচ্ছা, তো এখন কি জীবনটা মানে এইভাবে কাটিয়ে দিলে ভালো হয় নাকি একটা সঙ্গী দরকারি? ভাই সঙ্গীর দরকার বলেই তো আবার ক্যামেরার সামনে এসে দাঁড়াইছি, আর যদি সঙ্গী থাকতো তাহলে আর আইতাম না। আচ্ছা, না এখানে ধরেন অনেকের বউ মারা গেছে বা তার হয়তো একটা দুটো বাচ্চা কাচ্চা আছে, বউ নাই, এরকম পুরুষকে বিয়ে করবেন? হুম, যে দুটি মনে করো যার বউ মারা গেছে, যার বউ মনে করো বাড়ি ছেড়ে চলিয়ে গেছে, এরকম মানুষ বলে আমি পাশে করবেন। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নম্বর আছে। ঠিকানা কোথায় আপনার? আমার বাড়ি শেরপুর, আমি থাকি হেমেতপুরে। তা নাম্বারটা একটু মুখস্থ আছে? মুখস্থ তো আছে, কিন্তু নাম্বারটা তো আমি তুলতে পারি না ভাই। তা দেখে বলতে পারবেন? রবি সিমের নাম্বার। তা আমার কাছে দেন, আমি নাম্বারটা বের করে দিচ্ছি, আপনি কি দেখে বলতে পারবেন নাম্বার? হুম, দেখে বলতে পারবো ভাই। তা নাম্বারটা একটু খালি উঠিয়ে দাও, আমি বলে দেখে বলে দেন। আচ্ছা ম্যাম, নাম্বারটা আসো। জি হ্যাঁ, 01 8 0 1 8 9 1 7 1 7 1 0 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9 4 9
ভাই নামাজ পড়ি না কেন, কিন্তু মানুষের বাড়ি কাজ করি, মনে কর ফরজের নামাজ পড়লে আসরের নামাজ হলো, আসরের নামাজ পড়লে জোহরের নামাজ চেষ্টা করবেন, কাজা নামাজ হলো পড়ার চেষ্টা করবেন, নামাজ হলে সঙ্গে সাথে ভাই, এটা তো আমি জানি, আমি আরবি পড়ছি, আমি জানবো না কেন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।